बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো ও সুস্থ আছো। অনলাইন ক্লাস ব্যবস্থায় আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। আজকের ক্লাস বিজ্ঞান শ্রেণীর অষ্টম টপিক দ্বিতীয় অধ্যায়, জীবের বৃদ্ধি ও বংশগতি। তোমরা তোমাদের বিজ্ঞান বইটি দেখতে পাচ্ছ। এই বই থেকে আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের শেষের অংশ পড়ে শেষ করব ইনশাআল্লাহ। মিয়াসিসের বৈশিষ্ট্য। ডিপ্লয়েড জীবের জনন মাতৃ কোষ ও হ্যাপ্লয়েড জীবের জাইগোট মিয়াসিস ঘটে। এ ধরনের কোষ বিভাজনের একটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয়। ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুবার বিভক্ত হয়। শ্রেষ্ঠ চারটি কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। মিয়াসিস কোথায় ঘটে? মিয়াসিস কোষ বিভাজন প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃ কোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণী দেহে শুক্রাশয় ও ডিম্বাশয় এর মধ্যে মিয়াসিস ঘটে। মিয়াসিস কোষ বিভাজন। মিয়াসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃ কোষ পরস্পর পর দুই ধাপে বিভাজিত হয়। প্রথম বিভাজনকে মিয়াসিস এক, দ্বিতীয় বিভাজনকে মিয়াসিস দুই বলা হয়। প্রথম বিভাজনের সময় শ্রেষ্ঠ দুটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ, অর্থাৎ প্রথম বিভাজন উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি করে। এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, ফলে একটি জনন মাতৃকোষ 2n থেকে চারটি অপত্য কোষ n সৃষ্টি হয়। এরপরে দেখো মিয়াসিস কোষ বিভাজনের একটা নমুনা দেওয়া হয়েছে। প্রথমে জনন মাতৃকোষ 2n এখান থেকে বিভক্ত হয়েছে দুইটা, তারপর প্রথম তার থেকে আবার দুইটা বিভক্ত হয়, পরের তার থেকে আবার কিন্তু দুইটা বিভক্ত হয়। এভাবে জনন মাতৃকোষ বিভক্ত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে নিচে দেখো পাঠ 7 থেকে 9 পর্যন্ত। বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা। মা ও বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততি পেয়েই থাকে। মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চালিত হয় তাকে বংশগতি বলে। তাহলে বংশগতি কাকে বলে অবশ্যই মুখস্থ করে নেবে। আর সন্তানরা পিতা মাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য। বংশগতি সম্বন্ধে এক সময় মানুষের ধারণা ছিল কাল্পনিক, পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে পিতা মাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম যিনি বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম গ্রিগর জোহান মেন্ডেল। বর্তমানে বংশগতির সম্বন্ধে আধুনিক যে তথ্য প্রচলিত আছে তা মেন্ডেলের আবিষ্কার তথ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য মেন্ডেলকে জিনতন্ত্রের জনক বলা হয়। তাহলে কাকে জিনতন্ত্রের জনক বলা হয় অবশ্যই মুখস্থ করে নেবে। নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদের ক্রোমোজোম বলে। তাহলে ক্রোমোজোম কাকে বলে মুখস্থ করে ফেলবে। ক্রোমোজোমের গঠন ও আকার সম্বন্ধে আমরা যে ধারণা পাই তা প্রধানত মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে শ্রেষ্ঠ ক্রোমোজোম থেকে পাই। প্রতিটি ক্রোমোজোমের প্রধান দুটি অংশ থাকে, ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে প্রত্যেকটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতির সুতার মতো অংশ গঠন করে তাদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে। তাহলে ক্রোমাটিড কাকে বলে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে। কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, যথা ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোম প্রধানত
প্রধান উপাদান, ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ। তাহলে মুখস্থ রাখতে হবে ডিএনএ এর পূর্ণরূপ, আরএনএ এর পূর্ণরূপ, ক্রোমোজোমের প্রধান উপাদান কি। বংশগতি ধারা পরিবহন ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ ও আরএনএ এর উপর গুরুত্ব অপরিসীম। সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অণুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবদেহের বৈশিষ্ট্যগুলো পুনরুক্রমে বহন করে। তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন নামে অভিহিত করা হয়। সুতরাং ডিএনএ হলো ক্রোমোজোম অবস্থিত জিনের রাসায়নিক রূপ। যেমন যেসব জীবে ডিএনএ থাকে না, কেবল আরএনএ থাকে, সেক্ষেত্রে আরএনএ জিন হিসেবে কাজ করে। যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস হচ্ছে টিএমভি। তাহলে তামাক গাছের মোজাইক ভাইরাসটা কি? টিএমভি। টিএমভি হচ্ছে তামাক গাছের মোজাইক ভাইরাস। এরপরে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জীবের একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে। তাহলে জীবের একটি বৈশিষ্ট্যের জন্য কয়টি জিন কাজ করে? একাধিক জিন কাজ করে। আবার কোন কোন ক্ষেত্রে একটি মাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়া রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত। মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো ও তাদের ক্রোমোজোমের অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। মিয়াসিস কোষ বিভাজনের দ্বারা বংশগতি ও বংশগতির এ ধারা অব্যাহত থাকে। ক্রোমোজোম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতাপিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। তাহলে বংশগতির ভৌত ভিত্তি কাকে বলা হয়? অবশ্যই তোমরা কিন্তু এটা মুখস্থ করে নেবে। সুতরাং এ আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মিয়াসিস কোষ বিভাজনের মিয়াসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশগতির ধারা অব্যাহত থাকে এবং ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির সক্রিয়তা রক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে পর্যন্ত আলোচনা করলাম এর উপর তোমাদের কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। যেমন আমি প্রশ্নগুলো তোমাদেরকে বলছি, দেখো ক্রোমাটিড কাকে বলে? তোমাদের এটা মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে? ক্রোমাটিড কাকে বলে? তাহলে ক্রোমাটিড কাকে বলে এটা মুখস্থ করবা। ডিএনএ এর পূর্ণরূপ মুখস্থ করতে হবে, আরএনএ এর পূর্ণরূপ মুখস্থ করতে হবে, তারপরে আমাদের ক্রোমোজোমের সঠিক অর্থাৎ ক্রোমোজোমের আমাদের যে প্রধান উপাদান কি সেটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এরপরেও এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু এ অধ্যায়ে রয়ে গেছে। তাই আমি এই অধ্যায় শেষ করার পূর্বে তোমাদেরকে আর একটু জানাইতে চাই, সেটা হচ্ছে তোমরা এই অধ্যায়ের পুরোটা এমসিকিউ প্রশ্ন থেকে শুরু করে সবগুলো কিন্তু তোমাদের খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। কেননা এটা যদি তোমরা খুব সুন্দর করে মুখস্থ না করো তাহলে কিন্তু এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে থেকে যাবে, পরবর্তীতে কিন্তু সেগুলো তোমরা পরীক্ষার খাতে সঠিকভাবে উত্তর করতে পারবে না। এরপরে আমরা অধ্যায় শেষের দিকে, তাই আগামীকালে তোমাদের যে পড়াটি থাকবে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ, দুইটা চিত্র দেওয়া আছে, পি এবং কিউ দুইটা চিত্র। পি কিউ দুইটা যদি চিত্র হয় তাহলে পি কিউ দুইটা চিত্র থেকে প্রশ্ন করা হয়েছে মানুষের প্রতিটি দেহ কোষে কয়টি ক্রোমোজোম রয়েছে, জিন বলতে কি বোঝায়, পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করতে বলছে, উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজন দুইটি তুলনামূলক বিশ্লেষণ করে ফেলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে পর্যন্ত আলোচনা করলাম এর উপর ভিত্তি করে তোমরা আগামী দিন এই প্রশ্নটার উত্তর সকলেই খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবে। এবং আজকে যারা অনলাইন ক্লাসে যুক্ত হয়ে আছে তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে ইতি টানছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।